ভূমধ্য সাগর থেকে 156 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে লাইফ সাপোর্ট নামের উদ্ধারকারী জাহাজ। বৃহস্পতিবার আন্তর্জাতিক জলসীমা থেকে তাদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে বাংলাদেশ সহ পাকিস্তান, সুদান, মিশর সহ বেশ কয়েকটি দেশের নাগরিক রয়েছেন। প্রথম দফায় সাগরে ভাসমান 46 জনকে উদ্ধার করে জাহাজটি। এরপর উদ্ধার করা হয় আরও 110 জনকে। এদের মধ্যে নারী, শিশুসহ অভিভাবকবিহীন অন্তত 26 অপ্রাপ্ত বয়স্কও রয়েছেন।